নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং ইন ক্যানাডা। আজ শুভ রথযাত্রা, তাই সবাইকে জানাই জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজকে এই রথযাত্রার পুণ্যতিথিতে আমরা বেড়াতে যাচ্ছি। আমরা আমাদের প্রভিন্স, মানে এখানে যেটাকে স্টেট বলা হয়, স্টেটকে এখানে প্রভিন্স বলা হয়, রাজ্য, তো সেই রাজ্য ছাড়িয়ে আমরা এখন কিউবেক রাজ্যতে যাচ্ছি, কিউবেক প্রভিন্সে যাচ্ছি। সেখানে ঘুরতে 3-4 দিনের প্রোগ্রাম। গাড়িতে অলরেডি মা, বার্বি সবাই বসে পড়েছে। বার্বি হাই বল। আর এই যে পিকু, এটা পিকুর লোক। চলো তাড়াতাড়ি বেরোই, অনেক দূর যেতে হবে। আমরা 1 ঘন্টা হলো প্রায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, হাইওয়ে 401-এ আছি এই মুহূর্তে। আমাদের গাড়ির স্পিড আছে 120, এটাই ফিক্সড, মানে এই স্পিডেই আমাদের গাড়িটাকে রাখতে হবে, এর নিচে নামাতে পারবো না। আর 401-কে 401, হাইওয়ে 401-কে কিংসওয়েও বলা হয়। পুরো হাইওয়েটা হচ্ছে 828 কিলোমিটারের। আর আমাদের বাড়ি থেকে আমরা কিউবেকের যে হোটেলে যাচ্ছি, সেই হোটেলের দূরত্ব হচ্ছে 580 কিলোমিটার। এখানে দেখাচ্ছে যে আমাদের এই স্পিডে গেলে পরে মোটামুটি আমরা 5.5 থেকে 6 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। কিন্তু আমরা মধ্যখানে 2-1 বার ব্রেক নেব, তাই জন্য হয়তো কিছু বেশি লাগবে। কারণ হচ্ছে কিউবেকে বা ক্যানাডায় যে কোনো হোটেলে ঢোকবার মানে চেকিংয়ের টাইম হচ্ছে বিকেল 3টে কোনো কোনোটায় বিকেল 4টে। তো এই আমাদেরটায় বিকেল 4টে, তো তার আগে ঢুকেও কোনো লাভ হবে না, তাই জন্য আমরা এরকম স্পিডে এখন যাচ্ছি। তো এই স্পিডটা, এই দূরত্বটা আমাদের বাড়ি থেকে আমাদের কিউবেকের হোটেল পর্যন্ত দূরত্বটা আমি যদি আপনাদের বলি, সেটা হচ্ছে অনেকটা হাওড়া স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন। ঘন্টায় আমরা 200 কিলোমিটার চলে এলাম। 200 কিলোমিটার দূরে বেলেভিল নামে একটা ছোট্ট শহরে এসে আমরা এখন উপস্থিত হয়েছি। বেলেভিলে পৌঁছে দেখছি এই পার্কিং লটে এখানে বাইক আর গাড়ির মেলা বসে গেছে। যে যার বাইক নিয়ে চলে এসেছে, বাইকার্স ক্লাব বিভিন্ন রকমের আছে, তারা বিভিন্ন দূর দূর থেকে, প্রান্ত থেকে তারা বাইক নিয়ে চলে এসেছে এখানে। কার, তাদের কার এবং বাইক এখানে শো হচ্ছে। আমরা এখানে 10-15 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, কারণ 2 ঘন্টা চালাবার পরে একটু মনে হলো যেন একটু ব্রেক নিলে ভালো হয়, একটু খাওয়া দাওয়া করব। আমাদের এখন ব্রেক চলছে, ব্রেকে কি খাওয়া হচ্ছে, বার্বি বার্গার খাচ্ছে আর আমরা সব চা খাচ্ছি। বাইক কোম্পানিটার নাম দেখুন, নাম হচ্ছে ইন্ডিয়ান বাইক, 1901 সালের কোম্পানি। কি নেই, গাড়িটার পিছন দিকে বক্স পর্যন্ত আছে, মানে গান শোনার জন্য। সামনে টিভি স্ক্রিনের মতো একটা টিভিও আছে, হয়তো বা টিভিও দেখা যেতে পারে বা নেভিগেশনের জন্য। সব এখানে এই শো হচ্ছে। এটা কিন্তু একটা ছোট্ট একটা শহর। বেলেভিল ছাড়াবার পরে আমরা নেক্সট বড় শহর কিংস্টনে ঢুকছি। কিংস্টনে অবশ্য আমরা আর দাঁড়াবো না, আমরা অলরেডি 1/2 আওয়ারের একটা ব্রেক নিয়ে নিয়েছি। এবার আমরা কিংস্টন থেকে সোজা চলে যাচ্ছি মন্ট্রিয়েলের দিকে। পথে বাঁদিকে পড়বে ক্যানাডার রাজধানী অটোয়া, কিন্তু ওটার ভেতরে আমরা ঢুকবো না, আমরা ওটার আউটস্কার্ট দিয়ে আমরা বেরিয়ে যাবো। আমরা এখন প্রায় 400 কিলোমিটারের মতন চলে এসেছি, এই 4 ঘন্টার মতন লাগলো, মানে অ্যাভারেজে 100 কিলোমিটার আমরা প্রতি ঘন্টায় বেরিয়ে যাচ্ছি। তো এটা প্রায় আমরা চলে এসেছি অন্টারিও আর কিউবেক দুই প্রদেশের প্রায় সীমান্তর কাছাকাছি চলে এসেছি, বর্ডার এরিয়ায় আমরা চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা কিউবেকে ঢুকে পড়বো। আজকের ওয়েদারটাও ভালো আছে এই মুহূর্তে, তবে হ্যাঁ টেম্পারেচার বেশ ভালো। এখানে এখন এই মুহূর্তে টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মতন দেখাচ্ছে। কিউবেক প্রদেশের রাজধানীর নাম হচ্ছে কিউবেক সিটি, সেখানেও আমরা যাব।
এখন যাচ্ছি মন্ট্রিয়েল, সেই মন্ট্রিয়েল থেকে প্রায় 285 কিলোমিটার দূরে হচ্ছে কিউবেক সিটি, সেখানেও যাচ্ছি। আমরা এখন মন্ট্রিয়েল সিটির ভেতর ঢুকে গেছি, একদম মন্ট্রিয়েল ডাউনটাউনের ভেতর দিয়ে আমাদের গাড়ি এখন যাচ্ছে ইস্ট মন্ট্রিয়েলের দিকে, যেদিকে আমাদের হোটেলটা আছে সেইখানে, এই কিউবেক প্রভিন্সের মন্ট্রিয়েল সিটি। এটা খুব বিখ্যাত সিটি, তার কারণ এখানে অলিম্পিকও হয়েছে। মন্ট্রিয়ালে আমরা এই হোটেলে উঠছি, এই হোটেলটাই আমি আজ 3-4 দিন আগে বুক করে রেখেছি। দিস ওয়ান ইজ ক্লোজড মামা, কিভাবে ওপেন করবি? ওই ওখানটা প্রেস, প্রেস দ্য ওয়ান। এই ভেতরে ঢুকলাম, এই হচ্ছে বাদিকের রিসেপশন।